हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। एखन आमी काकुर साथे जाच्छी आमार बड़ पिसिर बाड़ीते। এগুলো তো ঘাস বড় মনে হচ্ছে আছে। কোনগুলো? এটা ঘাস, এটা গরু তো খায়। এইগুলো? হ্যাঁ। বেকার বাদ দাও। আমি শিলাবতী নদীর মধ্যে হেঁটে চলেছি। জল একেবারেই নেই, শুকনো নদী। নদীতে নামার পথে একটু ঢাল জায়গাটা ছিল বলে কাকু আমাকে মোটরসাইকেল থেকে নেমে যেতে বলল, তাই আমি হেঁটে চলেছি। ওপারে গিয়ে আবার মোটরসাইকেলে উঠব। জুতা খুললাম, শিলাবতী নদী। পিসির বৌমা বাড়ির কাজকর্ম করছে, পিসিদের পাকা বাড়ি তৈরি হচ্ছে, আর এটা পিসিদের মাটির বাড়ি। দুখানা রুম আছে আর বারান্দা। কোথায় লাইট নেই? চন্ডিদার বড় মেয়ে আর এটা চন্ডিদার ছোট মেয়ে। হ্যাঁ, ও তুলেছে, ভিড়ে করেছে। এগুলো খসলা রোদে দিয়েছে। এই দেখো খসলা, আমাদের দেশে একে খসলা বলে। তিলটা যেমন কালো হয়, এটা খয়েরি। আর এটা খেতেও তিলের মতো তেতো হয় না। তিলের যেমন তেল হয়, এরও তেল হয়। তোর একটা দেখি, তুই তো বড় মেয়ে। আচ্ছা, আমার বড় পিসি এসছি, বড় পিসির বাড়িতে অনেকদিন পরে এলাম। এসো পিসি। পিসিদের আলু চাষও হয়েছে। কাকু, তোমার চুলগুলো তো তাড়াতাড়ি পেকে যাচ্ছে কেন বলো তো? কম বয়সে আমাদের খুব জেনারেশন চুল পাকে। এবারে ছাদে যাচ্ছি, পিসিদের নতুন বাড়ি তৈরি হচ্ছে। একটু ঘুরে ঘুরে দেখছি। পিসিদের বাড়ির পেছন দিকের বাগান।
এই বাগানে পেঁপে গাছ, কলা গাছ, ওল গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ আছে। বাড়ির ভেতরেও খসলা রাখা আছে, এই দেখো খসলা। না বিষমশাই আজকের খাবো না, আমার ভালো। আমার বড় পিসে মশাই, পিসে মশাই খুবই অসুস্থ। পিসিদের বাড়ির সামনের দিকের বাগান প্রচুর আম হয়েছে, তাও কিছু আম ঝড়ে পড়ে গেছে। প্রচুর আম ওটা পিসিদের পাকা বাড়ি আর মাটির বাড়ি পাশাপাশি দুটো বাড়ি আছে। আর একটু পরেই আমরা চলে যাব, তাই পিসিদের বাগানটা একটু ভালো করে দেখে নিচ্ছি। বড় আমার ঘর আসা নাই কখনো, এই আইলি ভাই ঘর আসিছে, তাইলে আনন্দপুর গেছিলিও ছোট পিসির ঘর, তারপর অমিত আর ঘর গেছিলিও বুল দিয়া বাও দেখছে বড় পিস এটা ভীমারা, বাঁকুড়ার ভীমারা। চলো এই আস্তে আস্তে চলো, আমি তুলে নেব যেতে যেতে। দাদা ওইখানে দাঁড়াবো, চলতে একটু প্রণাম করবো, দিয়ে যাবো। আমি তো ওইখানে এই হলো বাঁকুড়ার ভীমারা শিব মন্দির। কুকু লিঙ্গ কোথায়? লিঙ্গ নেই, ওই গতটার ভিতরে আছে না, দেখা যাচ্ছে না। ওইটা তো ওই তো দেখা যাচ্ছে, ত্রিশুলটা আছে, ত্রিশুল মূর্তি আছে। ওই না আমি লিঙ্গ করিনি আর কি, শুধু পাথরটা ওটা দেখা যাচ্ছে না ভিতরে না ঢুকলো। এদিকে তো কিছু নেই, গোল যাওয়া ভালো না তো যে আর কি। এই
এটা কি পার্বতী মা মন্দিরটা তো ভালোই করেছে রাস্তার মাঝে লিঙ্গটা দেখতে পারলাম চাবি দেওয়া আছে মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না এখন খুলে রাখেন কখন পূজা হয় সকাল সকাল আর বন্ধ থাকে তারপরে মারাক্ষণ খোলা থাকে আর এটা কি হয় বাবা ভাই এই জায়গাটা এইখানে তোমার এ নাম কীর্তন হয় নাকি ও কি রোদ দেখছে তেপে গেছে পুরো ওটা কি ওটা কি এই তো লিঙ্গ এটা কি গাছ গো এটা কি গাছ অসত্য গাছ বট গাছ জায়গাটা কিন্তু আর ওটা কি তাহলে ও এখানে তিনটা মন্দির ও খুব ভালো এখানে বসান নাকি মন্দির কখন খুলে সন্ধ্যাবেলা খুলে আর একটা হয়ে যাবে না কাকু তাহলে আপনি পারলে দুটো দিকে দিন পাঁচ মিনিট করাবেন হ্যাঁ আপনাকে রিকোয়েস্ট করে যাচ্ছি হ্যাঁ পিসি বাড়ি থেকে ফিরে একটু রেস্ট নিয়ে কাকু আর আমি চলে এলাম পাশের গ্রামের পৈতা বাড়িতে এইগুলো সব পেঁপের চারা গাছ আমার কাকু করেছে নেমে যা নেমে যা পড়ে যাবে হ্যাঁ কাকিমা আম পাড়ছো আবার একটু কোথায় আম পাইছো কাল আমি চলে যাব আমাকে দেওয়ার জন্য কাকিমা আম পাড়ছে হ্যাঁ 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 আম পড়েছে আম পড়েছে রে আই তো পড়েছে আম তমলুক যাওয়ার জন্য দহলা বাস স্ট্যান্ডে চলে এলাম এখন ভোর পাঁচটা সাড়ে পাঁচটায় বাস আসবে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে এই রাস্তাটা দিয়ে আমাদের গ্রাম যাওয়া যায়
আর এই রাস্তাটা দিয়ে খাতরা যাওয়া যায়। আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব। বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি বন্ধুরা, আবার চলে আসব নতুন ভিডিও নিয়ে।